কিছু করার নেই সেই জায়গায়, সমস্ত কিছু উপেক্ষা করেই মৎস্যজীবীরা তারা ওই পেটের টানে বেরিয়ে যাচ্ছেন আর বারবার বিপদের সম্মুখীন হচ্ছেন। আজকেও ঠিক এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এই মুহূর্তে এই এতগুলো ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকেই মৎস্যজীবীরা চলে যান একেবারে মাছ সাগরে গিয়ে, সেখান থেকে তাদের জীবিকা উপার্জন সেগুলোর জন্য সম্পূর্ণ সেই মাছ ধরবার জন্য তাদেরকে বের হতে হয়। আর সেই জায়গাতেই এক ঘোরতর বিপত্তির সম্মুখীন হলেন বেশ কয়েকজন মৎস্যজীবী, তার মধ্যে এখনও একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে। এবং এই ঠিক অঞ্চল যেটা আমি বলতে পারছি এই মুহূর্তে আপনাদেরকে, দেখুন কুলতলি থেকে অষ্টমী পর্যন্ত কেদোদ্বীপ, সেই অঞ্চলে যাওয়ার সময় কিন্তু এই দুর্ঘটনার সম্মুখীন হন তারা। এবং এখনও পর্যন্ত এই একজন মৎস্যজীবী তার কোনো রকম কিন্তু খোঁজ পাওয়া যায়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে তার খোঁজ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে, পরিবার কেঁদে ভাসাচ্ছেন, কারণ খুব স্বাভাবিকভাবেই এই জায়গায় নিরাপত্তার অভাব তারা প্রতি মুহূর্তে বোধ করেন, কারণ তাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয় কিন্তু প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয় হয়তো সরকার, বারবার এই অভিযোগটা আমরা শুনতে পাই। আমরা ফিশারম্যান অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রতিক্রিয়া পেয়েছি, গোটা ঘটনা নিয়ে কি বলছেন শোনার চেষ্টা করব। শুনুন, গতকাল প্রায় ভোর 5টার সময় ঝড়খালির একটা ট্রলার FB মা অষ্টমী, ওরা ওখানে মাছ ধরছিল জাল ফেলে, সেই সময় হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া মানে বইতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড সমুদ্র উত্তালও হয়, সেই সময় ট্রলারটা কাত হয়ে গিয়ে চারজন ফিশারম্যান ওই জলে পড়ে যায় সমুদ্রে। তো পাশাপাশি ট্রলার এবং ওই ট্রলারের লোকজন যদিও তিনজনকে উদ্ধার করেছে, তার মধ্যে একজনকে উদ্ধার করতে পারেনি, তার নাম গোপাল মণ্ডল। সারাদিন খোঁজাখুঁজি করেছে, গতকালও খোঁজাখুঁজি করেছে, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সমস্ত মৎস্য দপ্তর এবং কোস্টাল পুলিশ, কোস্টগার্ড সবাইকে জানিয়েছি। 26 তারিখ কুলতলি থেকে রওনা দেয় অষ্টমী, আর 27 তারিখ একেবারে কেদোদ্বীপে একটা মর্মান্তিক পরিণতির সম্মুখীন হতে হয়। এখনো পর্যন্ত গোপালবাবু তার খোঁজ পাওয়া যায়নি, তিনি ফিরে আসুক চটজলদি, তার খোঁজ পাওয়া যাক আশা রাখি আমরা। পরিবারকে এই জায়গা থেকে আশ্বস্ত করা ছাড়া হয়তো আর কোনো রকম উপায় নেই।